তীব্র দহনে পুড়ছে শহর। সাত জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা, আর এর মধ্যে জোর কদমে চলছে স্কুল। কবে থেকে পড়বে গরমের ছুটি তাও অজানা। তবে দীর্ঘ দুবছর পর স্কুল খোলায় আনন্দিত পড়ুয়ারা, তাই রোদকে মাথায় নিয়ে স্কুলমুখী সমস্ত পড়ুয়া। তো গরম লাগছে, কিন্তু স্কুল যেতে আমার খুব ভালো লাগে, তাই আমি যেতে ভালোবাসি। কষ্ট হচ্ছে, কিন্তু আমার স্কুল যেতে ভালো লাগে। গরম লাগছে আর ঘাম হচ্ছে, খুব কষ্ট হচ্ছে অনেক। অন্যদিকে এই গরম থেকে বাঁচতে ডাক্তারদের পরামর্শ মেনেই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকেরা। গরমে স্কুল বন্ধ না করে যথাযথ ব্যবস্থাপনার দিকেই গুরুত্ব বাবা মায়েদের। দুদিন পরে স্কুল বসেছে, আমরা সেই জন্য কিছু এখন এ করছি না। স্কুলটা হলেই ভালো, পড়াশোনাটা তো হচ্ছে না না, হ্যাঁ সেইগুলো তো দিতে হচ্ছে বাচ্চা। যে বাচ্চা যে পিএন যে সব ফলটা খায় সেটা দেওয়া হচ্ছে। দুপুরে সাড়ে চারটেই ছুটি না, সেই টিফিনটা দেওয়া হচ্ছে, ব্লুকন্ডি এইগুলো দেওয়া হচ্ছে গরমে। হালকা টিফিন দিচ্ছি আর ওয়ারেসের জল দিয়ে দিচ্ছি, ফল দিচ্ছি, এই বাড়িতে গিয়ে হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছে, স্নান করে পাঠাচ্ছি, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিচ্ছে, তারপরে স্নান করছে। প্রখর গরমে অসুস্থ হয়ে পড়েছেন একাধিক মানুষ, রেহাই নেই ছোটদেরও, তাই পুজোর ছুটি কমিয়ে গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার আর্জি স্কুল শিক্ষক শিক্ষিকাদের। পাশাপাশি যোধপুর পার্ক বয়েজ স্কুলে রাখা হয়েছে মেডিকেল ব্যবস্থা। এই সময়ে সারা দিন তাদেরকে বাইরে না রেখে শুধুমাত্র আমাদের এই যোধপুর পার্ক বয়েজ স্কুলের তরফ থেকে শুধুমাত্র তাদের একটা পরীক্ষা নেওয়া হচ্ছে দেড় ঘন্টা, এবং তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক তেমনি আমরা অন্যভাবে আরও একটা দলকে পরীক্ষা নিচ্ছি, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা থাকছে যাতে কোনোভাবেই তারা বেশিক্ষণ ওপেন সানলাইটে বা ওপেন গ্রাউন্ডে এক্সপোজার না পায়। সেটা মূলত শিক্ষকদের, আমরা সেখানে সবসময় ঠান্ডা জল বরফ সবসময় আমাদের থ্রু আউট দ্য ইয়ার রেডি থাকে, কোনোভাবে কোনো রকম অ্যাক্সিডেন্ট হলে পড়ে যাওয়া ইত্যাদি, তাতে সেগুলো থেকে আমরা অল্টারনেটিভ সাপোর্ট দিই। আর এটা বলার অপেক্ষা রাখে না, আমরাও যেমন প্রত্যেকে নিত্যদিন সঙ্গে করে ওআরএস রাখি, ছাত্রদেরকেও আমরা অ্যাডভাইস করছি যে এখন তারা যেন জলের বোতলের পরিবর্তে ওআরএস বা সোজা কথায় লেবু নুন লেবু জল সঙ্গে রাখে, তাহলে সেইটাই। এই সানস্ট্রোক বা এই জাতীয় জিনিসগুলো সবসময় নিজেদের আয়ত্তে থাকে না, আমরা ধারে কাছে মেডিকেল যেসব সেন্টারগুলো আছে তাদের সাথে একটু যোগাযোগও রেখেছি যাতে অল অ্যাডভান্স তাদেরকে ফিডব্যাক বা সাপোর্ট দেওয়া যায়। চাতক পাখির মতো বৃষ্টির জন্য দিন গুনছে রাজ্যবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। নিত্যদিনে রেকর্ড করছে সূর্যের তাপমাত্রা, এবং সেইখানে দাঁড়িয়ে সূর্যের দাবদাহে কিন্তু নাজেহাল অবস্থা আম জনতা থেকে শুরু করে বাচ্চাদেরও। দীর্ঘ দু বছর পর খুলেছে স্কুল, এবং সেই স্কুলে কোথাও চলছে পরীক্ষা, কোথাও পঠন পাঠন। তবে এখনই গরমের ছুটি চাইছেন না কেউই, কারণ দু বছর অনলাইনের পর অফলাইনে ফিরে এসেছেন তারা। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে সৌমিত ভট্টাচার্য, আরোহী নিউজ, কলকাতা।